কি বলবো আর, দুঃখের কথা, মাছ মারতে আসলাম, মাছ কিন্তু নেই, যদিও বা আছে কিন্তু অনেক ছোট। আর বলছেন যে আসলে দুই আঙ্কেল আশেপাশে মাছ মারতেছে, মানে জায়গা কম, আর আমি একটা জাল নিয়ে আসি, উপস্থিত দুইটা জাল আছেই, যার কারণে মাছ মারার মতো অ্যাবিলিটি নেই আর কি। এখানে অনেক ইচ্ছা নিয়ে আসলাম যে মাছ মারতে যাব, মাছ মারবো, কিন্তু হলো না। মাছ মারা না হোক, কিন্তু এই যে আসলাম যে পুকুর পাড়ে হেচারিতে, অনেক সুন্দর দৃশ্য, কাশফুল, কচুরি পানা, কলা গাছ, খোলা আকাশ, লিচু বাগান আর জলস্রোত সব মিলে পারফেক্ট, নিরিবিলি শান্ত সৃষ্ট একটা জায়গা। আর ক্যামেরা সদায় যে দেখতে পাচ্ছেন, একটু চপ থেকে জুম করে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে কাহারাল টু সাদাগঞ্জ রোড, এই যে গাড়ি যাচ্ছে। এটা হচ্ছে তরলা, তো আর বেশি কিছু নাই। ভালো লাগলে অবশ্যই আসবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভাগিনা কিছু বলবে নাকি? ভাগিনা কিছু বলবে না? এই দেখেন, জালটা ব্যাগ থেকে বের করছিলাম, খুললাম, আবার প্যাকিং করলাম, কোনো করার নেই। এই যে পুকুর, এই পাশে আঙ্কেল মাছ মারতেছে, এই যে কাশফুলটা বেশ ভালোই দেখাচ্ছে, সবুজের মাঝখানে সাদা নীল আকাশ আর সাদা মেঘ। সবাইকে শারদীয় শুভেচ্ছা অগ্রিম, সামনে হতে পার হাতে গোনা 2-3 সপ্তাহের পরেই শারদীয় দুর্গোৎসব, আর সেই সাথে রয়েছে আমাদের ডালা পূজা। সেই ডালা পূজায় অনেক আনন্দ উৎসব করবে অনেকেই, আমি হয়তো করতে পারি, চেষ্টা করব সেই ভিডিওগুলো আপনাদেরকে চোখের সামনে বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিতে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন টপিক নিয়ে। সাথে থাকবেন, বাই বাই, নিজে খেয়াল রাখবেন। নেই মাছ, নেই, ওনারাই মাছ পাচ্ছে না, আমরা কি আসবো? তাও আবার নতুন, আমরা নতুন মাছ মারবো কীভাবে? তো বাই বাই, ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন।